মন মুখ পুরি, তখন থেকে এত কথা বলছিস, আসল কথাটা তো বলছিস না। অনন্যকে জড়িয়ে, এ বাড়িকে জড়িয়ে কি কথা হয়েছে সেটা বল। তোরা কি চাস না আমরা ঘটনাটা জানি? তাহলে আমরা চলে যাচ্ছি। তোর ইচ্ছা, তুই যা, আমি যাবো না। বাড়ির ঘটনা মানে আমাদের ঘটনা, বাড়ির ঘটনা আমরা জানবো না? আমরা কি বাড়ি থেকে আলাদা? পরবর্ত অনেক কীর্তি করেছে বাড়িতে, কোন কীর্তিটা ফাঁস হয়ে যাচ্ছে সেটা দেখবো না, জানবো না। আরে ইমন, তুমি আর অনন্যর ব্যাপারে কিছু কি? হ্যাঁ, কুমুর ব্যাপারে কিছু বল না। আমি তো তোমাকে বলেই দিলাম, আমি কিচ্ছু বলবো না। তো যেই মেম্বাররা এই বাড়িতে চিরকাল থাকবে, যাদের বাড়ি এটা, তাদেরকে জিজ্ঞেস করো, আমি কিচ্ছু বলবো না। ছোটি, তোমারই বা বুঝতে এত দেরি হচ্ছে কেন বলো তো? তুমি জানতে তো কুমুর একটা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চার খোঁজ পাওয়া গেছে? যদি সত্যি খোঁজ পাওয়া যায় তাহলে বড় ভালো হয়, মেয়েটা বেঁচে যাবে। মেয়েটার কপালে শেষ পর্যন্ত স্বামী জুটেছে, আর যে বাচ্চাটা কোল থেকে চলে গিয়েছিল সে যদি আজ ফিরে আসে তাহলে আর ওর কি চাওয়ার থাকতে পারে বল? পরমেশ্বরী, ওটা না চলে গিয়েছিল হবে না, ওই কথাটা হবে কোল থেকে কেড়ে নেওয়া হয়েছিল। থামবে তুমি? এবার না থামলে না থামলে থামাবো। তাই মারো না প্লিজ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু কি বলতো বাবা, এতদিনে তোমার সাহস, তোমার ক্ষমতা আমার দেখা হয়ে গেছে, তোমার আসলে কোনো সাহসই নেই। কি করে থাকবে বলো? আমার মতো একজন ডাকা বুকো মেয়েকে মারা এত সহজ নাকি? তোমার কেন এই বাড়ির কারোরই সাহস নেই আমাকে মারা? আরে মা আমাকে মারবে বলছে? এ বাবা, পুরো চাঁদের হাট। হ্যাঁ, আমি এতদিন আসিনি, তোমরা দুজন আমায় মিস করোনি বলো, সত্যি কথা বলো। হ্যাঁ, আমাকে আহ্বান করার জন্য সবাই দাঁড়িয়ে আছে নাকি? বুঝতে পারছি না তো ব্যাপারটা। হ্যাঁ, ও ভাইয়া মামি, আমি এতদিন কেন আসিনি জানো? তোমরা কেউ জানোই না, আমি পাহাড়ে গেছিলাম, পুরো পাহাড় ঘুরে এলাম। এখন তো আর অনুকে নিয়ে যাওয়া যাবে না, একদম দেরি করা যাবে না। অনিদা, আজ তোমাকে এখানে একটা কারণ ডাকা হয়েছে। ক্ষমা করতে পারবি নি না? চল, আমি তোকে ভালোবাসিনি বল। হ্যাঁ, আমি মানুষ যতই খারাপ হই না কেন, আমি কি কোনদিন তোকে মন্দ বেসেছি? আমি তোর দিকে তাকাইনি কো? হ্যাঁ, তোর দেখভাল করিনি? তুমি এটা কি বলছো বড় মামি? হ্যাঁ,
আমি তোমাকে আমার নিজের বড় মামি ছাড়া কোনোদিন অন্য কিছু ভেবেছি? আরে প্র্যাকটিক্যালি আমার আমার মামা বাড়ি বলতে তো এটাই, ছোট থেকে আমি এটাই জেনেছি, আমার মামা বাড়ির আবদার তো এই বাড়িতেই। আচ্ছা তুমি বলো, এই বাড়ির ছেলে মেয়েদের আমি নিজের ভাই বোন ছাড়া অন্য কিছু ভেবেছি কোনোদিন? কোনোদিনও না। আজকে হঠাৎ এই কথাগুলো উঠছে কেন বড় মামি? দেখো আজকে যেভাবে একটা একটা বাইরের ছেলে একটা বরকে তোমরা আপন করে নিয়েছ, এটা আর কারো পক্ষে সম্ভব হতো বলো তো? অনেক করেছি আমি তোর কাছে, খুব অনেক করেছি রে বাপ। তুমি কোনো অন্যায় করনি বৌঠান। তুমি নিজেকে দোষী ভাবছো কেন বৌঠান? তুমি যা করেছো তা কজন করতে পারে? জেঠিমা, যার কিছুক্ষণের মধ্যে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে তাকে আর মিছিমিছি ঢেকে রাখার চেষ্টা না করাই ভালো। তাই আমি নিজে গেছিলাম অনিদাকে ডেকে আনতে। আমি চাই অনিদা আজ বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে তার আসল পরিচয়টা পাক। তারপর তারপর কি হবে? অনি যদি আমার মুখ দর্শন না করে? বাবা এটা কি বলছো বড় মামি? এটা এটা কোনোদিন হতে পারে? আমি তোমার মুখ দর্শন করবো না। বড় ভালোবাসি রে বাবা, আমি ওকে খুব ভালোবাসি। তার মা তো বিশ্বাস করবে না, তার বাপও বিশ্বাস করবে না, এও বিশ্বাস করবে না। আমি তো জানি, আমি তো জানি অনি আমার কাজ কি। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার মা বাবা কোথা থেকে এলো? আমি জানি তুমি মানুষ হিসেবে খারাপ না, তোমার ভেতরটা আর বাইরেটা সম্পূর্ণ আলাদা। তোমাকে বাইরে থেকে দেখে যে তোমার থেকে দূরে সরে যাবে সে কখনো বুঝতেই পারবে না তোমার ভেতরটা কেমন। কিন্তু আমি তোমার বাইরেটা দেখে তোমার থেকে দূরে সরে যাইনি। আমি জানি আজ তুমি অনিতাকে যাই বলবে সব সত্যিটাই বলবে। তুমি অনিতাকে খুব ভালোবাসো, হয়তো এই বাড়ির সবার থেকে অনেক বেশি, হয়তো কলিদের থেকেও বেশি। আমি এটাও জানি একটা সত্যি খুঁজতে গিয়ে আমি অনধিকার চর্চা করে ফেলেছি। এই সংসারে থেকে হয়তো আমার এটা করা উচিত হয়নি। আমি কি করতাম বলো? আমার বাপি আমাকে সবসময় শিখিয়েছে একটা সত্যির জন্য জীবন দেওয়া যায়। আর এখানে তো তিনটে জীবনের প্রশ্ন, আমার কাছে সত্যিটা খোঁজা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করো আমার মনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি চাইছিলাম যাতে পিসিমণি ভালো থাকুক, সুস্থ থাকুক। পিসিমণির তো অনন্য স্যারের সঙ্গে বিয়ে হয়ে গিয়ে অনেকটা শান্তি ফিরে এসেছে, কিন্তু আমি পিসিমণিকে সারা জীবনের জন্য খুশি করতে চাই। আর তার জন্য পিসিমণির সন্তানকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।